তোমরা আগের দিন নিশ্চয়ই দেখেছো আমার বার্থডে ব্লগটা পুরোটা। আর আজকে আমি চলে এসেছি, আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলো আনবক্সিং করব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশনে সেরকম ভাবে আমাদের কোনো প্ল্যানিং আগে থেকে ছিল না। বার্থডের আগের দিন রাত্রেবেলা আমরা ডিসাইড করেছি, তো হটচট মানে ডেকোরেশনও হয়েছে, আর সেইভাবে আমরা লোকজন ইনভাইট করতে পারিনি, খুব কমজনই এসেছিল। তো আমি যে গিফটগুলো পেয়েছি চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি যেটা দেখাবো এই ড্রেসটা দেখিয়ে দিই, তারপর বলছি এটা কে দিয়েছে। এটা হচ্ছে যে ইয়েলো কালারের একটা লং গাউন, ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা আমার। এইটা আমার বাবা দিয়েছে, মানে আমার শ্বশুর মশাই দিয়েছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরা যারা আমার বার্থডে ব্লগটা দেখেছো তারা দেখবে যে আমি আমার বার্থডের দিনে এই ড্রেসটাই পরেছিলাম। তো চলো এটা সরিয়ে দিই, নেক্সট দেখাই। এটা একটা রেড কালারের কুর্তি, এটা একটা বৌদি দিয়েছে, কেমন লাগছে তোমরা জানিও। সরিয়ে দিই এটা। এটাও একটা ব্লু কালারের গাউন রয়েছে, দেখো তোমরা সবাই। এটাও ভীষণ সুন্দর দেখতে, মানে কালার কম্বিনেশন গুলো ভীষণ সুন্দর, ব্লু কালারের উপর গোল্ডেন কালারের কিছু কাজ রয়েছে। তো চলো এটাও সরিয়ে দিই। নেক্সট রয়েছে এটাও একটা কুর্তি মেরুন কালারের, এইটা এইটা আমার মা দিয়েছে, সরাই। নেক্সটটা দেখাই, এটা একটা পিঙ্ক কালারের চিকনকারির মধ্যে একটা কুর্তি রয়েছে, এটাও ভীষণ সুন্দর দেখতে, এটা মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে, কেমন লাগছে তোমরা জানিও, সরাই এটা। এটাও একটা কুর্তি রয়েছে পিঙ্ক কালারের, উলের কাজ করা উপরটা, এটা একটা দিদি দিয়েছে। তো চলো, আর একটাই লাস্ট বাকি রয়েছে। আর হ্যাঁ, বেশিরভাগ আমি কুর্তি আর গাউনই পেয়েছি বেশি। আর এই গিফটটা এটা আমি এখন আনবক্সিং করব, এটা দিয়েছে আমার বরের একটা ফ্রেন্ড, একটা দাদা হয়। তো চলো আমি কাঁচিটা নিয়ে আসি। গাইজ, আমি এটা এখন আনবক্সিং করব। আর হ্যাঁ, এটার উপরে অনেকগুলো চকলেট লাগানো ছিল, বাট আমি চকলেট খেতে এতই ভালোবাসি যে চোখের সামনে চকলেট থাকলে আমি থাকতে পারি না। সো ওগুলো আমি খেয়ে নিয়েছি অলরেডি।
জানি না এটার মধ্যে কি আছে, তো চলো দেখে নেওয়া যাক। ওয়াও, এটা একটা ফটো ফ্রেম রয়েছে, ভীষণ সুন্দর একটা ফটো ফ্রেম রয়েছে, পুরোটাই উডেন, ভীষণ সুন্দর লাগছে, দেখো তোমরা ভালোভাবে। ভীষণ সুন্দর হয়েছে গিফটটা, তো চলো সরাই। তো ফ্রেন্ডস, আমার সব গিফটগুলো আনবক্সিং করা হয়ে গেছে, তোমাদের সবগুলো দেখালাম, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গিফটগুলো প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমি বেশিরভাগ কুর্তি গাউন এসবই পরি, তো এইগুলোই পরে বেরোই। শাড়ি খুব একটা পরি না, কারো বাড়িতে গেলে পরি, বাট কোথাও নর্মালি আউটিং বা কোথাও বেরোলে আমি নর্মালি কুর্তি চুড়িদার এসবই পরে যাই, গাউন। তো সবগুলোই আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আমার বর এখনও অফিস থেকে ফেরেনি, আর আমার মনটাও খুব খারাপ, কারণ ও আমাকে এখনো অবধি কোনো গিফট দেয়নি। আমি জানি না কেন, মানে ও 3 দিন কিপ্তে হয়ে যাচ্ছে সত্যি, মানে এখনও আমার বার্থডে কেটে গেল, আমাকে কোনো একটা গিফট দেয়নি এখনো অবধি। বাট হ্যাঁ, সত্যি মানে ও সমস্ত ডেকোরেশন করেছিল বার্থডে, আর মানে রিয়েলি আমি ভাবতে পারিনি এটা সত্যি আমার কাছে বড় পাওনা। তো বিয়ের মানে ফার্স্ট বছরেই বার্থডে সেলিব্রেশন করেছে খুব ভালোভাবে, তো সেটা নিয়ে হ্যাপি, বাট আমাকে এখনও অবধি কোনো গিফট দেয়নি। আমি জানি না, আমি জানি না দেবে কি না, ঠিক আছে। আর আমার গিফটটা কই, এভাবে জিজ্ঞেস করলে খালি বলছে আছে আছে, আমি জানি না কোথায় আছে। আর ও যদি কোনো গিফট আজকে বা যবে হোক আনে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আমি জানি না আদেও দেবে কি না কোনো গিফট, বাট আমি জিজ্ঞেস করলেই এরম বলছে আচ্ছা আছে, গিফট আছে, কোথায় আছে ওই জানে, ঠিক আছে। তো এনিওয়েজ, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, বাট হয়তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখেছো, আমি যখন ভিডিও করি আমি আমার রুমে সুইচবোর্ডের কাছে একটা কার্টুন মানে একটা পান্ডা এঁকেছিলাম, ঠিক আছে, ফেব্রিক কালার দিয়ে। তো তোমাদেরকে সেটা আমি ভালোভাবে দেখাইনি এখনো অবধি, বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাবো, তো চলো দেখিয়ে দিই সুইচ বোর্ডের কাছে যে পান্ডাটা এঁকেছি। এই পান্ডাটা আমি এঁকেছি ফেব্রিক কালার দিয়ে, কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আমার ফার্স্ট টাইম ওয়াল পেন্টিং, এটা আগে কোনোদিনও করিনি। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত, ওই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে কি করতে হবে, যাতে ভিডিওগুলো মিস না হয়, সেই জন্য আমাদের চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, প্লিজ সাপোর্ট আস। সো আজকের মতো এখানেই, টাটা।